व्हाट्सअप गाइज अस्सलाम वालेकुम सबाई केमन आशा करी भालो आमी आज के एसेछी हादिसा कारहाटे जेटा नारायणगंजेर साइनबोर्ड एलाकाय अवस्थित। तो अपनारा जानेन एटा एड्रेस अलरेडी आर जारा जानेन ना तादेर जोन्नो बोलछी जेटा किन्तु आपनार जात्रावाड़ी फ्लाईओवर थेके जोदि आपनारा बासे आसेन ताहले 10 मिनिटे पौंछे जाबेन। आपनारा मौमिता किंबा एई टाइपेर कोनो बासे उठले एखाने पौंछे जेते पारबेन। तो एखाने किन्तु कम दामे विभिन्न धरनेर सेकेंड हैंड कार पावा जाय आपनारा अलरेडी जानेन। তো আজকে এরকম আমরা শোরুমে অনেকগুলো কার আছে সেগুলো দেখাবো। আর একটা কথা বলতে চাই, আসলে আপনারা আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন আমি আসলে একটু অসুস্থ, তারপরেও ভিডিও করছি শুধু আপনাদের ভালোবাসার কারণে, যে আসলে প্রতিদিন ভিডিও না ছেড়ে আমি থাকতে পারছি না। তো ভিডিওতে যদি টুকটাক ভুল হয় এটা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, তো চলুন গাড়িগুলো দেখি একে একে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনাদের ব্যবসা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালোই চলছে। ভালো চলছে? জি জি। তো এখন শোরুমে কি পরিমাণ গাড়ি আছে? আমাদের শোরুমে গাড়ি মাত্র ঢুকতেছে, মোটামুটি কিছুটা কম আছে। আচ্ছা, তারপরে এর মধ্যে অ্যাভেলেবল চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলুন সবগুলো গাড়ি যেগুলো আছে এক এক দেখি। জি জি জি। তো এই গাড়িটা সম্পর্কে বলে। এই গাড়িটা হচ্ছে ক্যামরি ভিস্তা, মডেল হচ্ছে 1992, রেজিস্ট্রেশন হচ্ছে 1995। আচ্ছা, ট্যাক্সটকের ফিটনেস দুটোই ফেল আছে, আমরা আপডেট করে দেব। আচ্ছা, এটা পেপার ডিউ আপডেট 1,00,000 টাকা, আর গাড়ির প্রাইস হচ্ছে 2,50,000 টাকা। 2,50,000 টাকা? জি। তাহলে কাগজপত্র সহ 3,500 পড়ছে? 3,500 পড়ছে কাগজপত্র সহ। আপনার এসি ওকে আছে, ইঞ্জিন ওকে আছে, সিএনজি করা আছে, 60 লিটার অল ইন অল কমপ্লিট আছে। আচ্ছা, আর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, তো গাড়ির পারফরম্যান্স কেমন? পারফরম্যান্স ভালো আছে, ইঞ্জিন পারফরম্যান্স ভালো, এসি পারফরম্যান্স ভালো। আচ্ছা, এটা সিসি হচ্ছে 2000 সিসি। 2000 সিসি? জি জি, 2000 সিসি ক্যামরি ভিস্তা। ঠিক আছে, 3,500 পড়বে এটা। ওকে ভাই, তো পরেরটা দেখি চলো। তো ভাই বলেন এই গাড়িটা। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিআই কারিনা। হ্যাঁ, মডেল হচ্ছে 1998, রেজিস্ট্রেশন হচ্ছে 2003। হ্যাঁ, ট্যাক্স টোকেনটা ফেল আছে, ফিটনেসটা 21 পর্যন্ত আছে। আচ্ছা, দুটেই আমরা আপডেট করে দেব। সিসি হচ্ছে 1410 সিসি। 1410 সিসি? এটা প্রাইস পড়বে 6,20,000 টাকা। বেশি প্রাইস? 6,20,000 টাকা? জি জি, কাগজপত্র আমরা আপডেট করে দেব। আচ্ছা, কিন্তু দামটা একটু বেশি না এটা? জি, মোটামুটি অনার করা যাবে। আচ্ছা, কাস্টমারের বলার আছে। ঠিক আছে ভাই, ইঞ্জিন কন্ডিশন ওকে, এসি ওকে, সিএনজি করা আছে, সিসিটার অল ইন অল কমপ্লিট। ঠিক আছে ভাই। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইস জিএল, মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই আমরা 21-22 পর্যন্ত আপডেট করে দেবো। আচ্ছা, সিসি হচ্ছে 2000 সিসি। এটা প্রাইস পড়বে 13,50,000। অল ইন অল কমপ্লিট আছে, কোনো সমস্যা নাই, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, এটা কি পাওয়ার স্টার্ট? জি জি জি। আচ্ছা, আর গাড়ির তো যে রংটা দেখছি এটা তো অরিজিনাল কালার? এটা রংটা করা হয়েছে? করা হয়েছে জি, ডেন পেনের কাজ করা হয়েছে, রংটা করা হয়েছে, অল ইন অল কাজ কমপ্লিট করা। ঠিক আছে ভাই, এমনিতে তো এটা আর কোনো কাজ নেই? না না, আপাতত কোনো কাজ নেই। ঠিক আছে ভাই। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইস জিএল, মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2009। আচ্ছা, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত। ওকে, সিসি হচ্ছে 2000 সিসি। 2000 সিসি? হ্যাঁ, এটা অল ইন অল কমপ্লিট আছে, হালকা পাতলা টুকটাক একটু সমস্যা আছে, ওটা সলভ করে নেওয়া যাবে। এসির কি অবস্থা? এসি ওকে আছে, আপনার ইঞ্জিন ওকে আছে, সিএনজি করা আছে, 90 লিটার। আপনার এটা কয় সিটের গাড়ি? 7,20,000 টাকা। 7,20,000 টাকা? আচ্ছা, আর কয় সিট এটা? এটা আপনার মিনিমাম 8 থেকে 10 জন বসতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এটা তো আপনারা ইয়ালে রেন্টে কারের জন্য ইউজ করা যাবে? জি জি জি, রেন্টে কারে ইউজ করা যাবে। ঠিক আছে ভাই। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুন্ডাই H1, কোরিয়ান কোম্পানির, মডেল হচ্ছে 2010। আচ্ছা, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত। আচ্ছা, আর সিসি হচ্ছে 2500 সিসি। 2500 সিসি? জি, এটাতে মিনিমাম 12 থেকে 13 জন বসতে পারবে রিল্যাক্সে। 12 থেকে 13 জন বসতে পারবে? বিপিডি প্লেয়ার আছে এক্সট্রা, আপনার এসি ওকে, এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি, অটো গিয়ার। আচ্ছা, আর পেপারস ওকে আছে? জি জি, পেপারস আপডেট আছে, আপনার অল ইন অল কমপ্লিট আছে। এটা প্রাইস পড়বে 14,00,000 টাকা। 14,00,000 টাকা প্রাইস পড়বে? জি জি। ভাই একটু চলুন, অনার করা যাবে যতটুকু সম্ভব, অনার করা যাবে। সিটটা দেখি চলুন। জি জি, আপনার প্রত্যেকটা সিটই আলাদা, বিমানের সিটের মতো। আচ্ছা, মানে ক্যাপ্টেন সিট? জি, ক্যাপ্টেন সিট। আপনার ইন্টেরিয়রটা অনেক সুন্দর। আচ্ছা, এসি কি? জি জি, ডুয়েল এসি? ডুয়েল এসি। আচ্ছা, ডুয়েল এসি, এক্সট্রা ডিভিডি প্লেয়ার আছে। আচ্ছা, তো আপনার অফিসিয়াল মিটিং এর জন্য বা
আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে এক্সট্রা কাজ করতে পারবে। আচ্ছা, তো এটার দাম জানো কত চাইলেন? 14 লক্ষ টাকা বেসিক প্রাইস। বেসিক প্রাইস 14 লক্ষ টাকা। আর আমাদের সাবস্ক্রাইবার জন্য তো কিছুটা ছাড় আছে। ছাড় আছে অবশ্যই। আচ্ছা, আর ইন্টেরিয়রও যথেষ্ট সুন্দর গাড়িটা। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্রিমিও, মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, ট্যাক্স টোকেনান ফিটনেস দুইটাই আমরা আপডেট করে দেবো 21-22 পর্যন্ত। আচ্ছা, আর সিসি হচ্ছে 1500 সিসি। ওকে, আপনার সিলভার কালারের অ্যাপ্রিমিওটি পাচ্ছেন 14,50,000 টাকা। 14,50,000 টাকা। আর এটার ইন্টেরিয়রের কি অবস্থা? ইন্টেরিয়রটা অনেক সুন্দর, আপনার এসি ওকে আছে, ইঞ্জিন ওকে আছে, সিএনজি করা আছে, 60 লিটার, অল ইন অল কমপ্লিট আছে, অনেক বেটার একটা কন্ডিশনে পাচ্ছেন এই গাড়িটি। এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিশান, আপনার এক্সট্রিল, মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, আপনার ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, আর ফিটনেস আছে 22 পর্যন্ত, ফিটনেস 21 পর্যন্ত, বাট আমরা 22 পর্যন্ত এটা করে দেবো। আচ্ছা, আর সিসি হচ্ছে 2000 সিসি, এটা ব্ল্যাক কালারের নিশান এক্সট্রিল, আপনার অল অপশন অটো। ওকে, আপনার অনেক বেটার কন্ডিশনে পাচ্ছেন, আপনার অল ইন অল কমপ্লিট আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এটা আপনার প্রাইস পড়বে 33 লক্ষ টাকা। 33 লক্ষ টাকা, এটা তো আস্কিং প্রাইস। জি, আস্কিং প্রাইস, অনার করা যাবে। ঠিক আছে, গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে XGOG, মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 1500 সিসি, আপনার অল অপশন অটো, স্টার্টিং হচ্ছে পুশ, আপনার হোয়াইট কালারের XGOGT পাচ্ছেন, বেসিক প্রাইস 14 লক্ষ টাকা। আসলে মোটামুটি ইউটিউবের কাস্টমারদের জন্য কিছুটা অনার করা যাবে। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোহা KR42, ওকে, মডেল হচ্ছে 1998, রেজিস্ট্রেশন হচ্ছে 2002, আপনার ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই আমরা আপডেট করে দেব। আচ্ছা, আর সিসি হচ্ছে এটা 1500 সিসি, আপনার অল ইন অল কমপ্লিট আছে, হালকা পাতলা একটু টাচ আপের কাজ আছে, আচ্ছা, রঙের কাজ, কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, ওইটা করে নেবে। এসি ওকে আছে, আপনার ইঞ্জিন ওকে আছে, সিএনজি করা আছে, 90 লিটার। ওকে, আপনার অল ইন অল কমপ্লিট, এটা প্রাইস পড়বে বেসিক প্রাইস আপনার 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা? জি, 6 লক্ষ টাকা। ঠিক আছে, এই গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুজুকি আল্টো, ইন্ডিয়ান সুজুকি, আপনার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2010, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 21 পর্যন্ত, সিসি হচ্ছে 800 সিসি, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার। আচ্ছা, ম্যানুয়াল গিয়ার, আপনার অল ইন অল কমপ্লিট আছে, আপনার এসির ইয়ে আছে, বাট এসিটা কমপ্লিট নেই। আচ্ছা, আপনার ইঞ্জিন ওকে আছে, আর সিএনজি করা আছে। ওকে, আপনার এটা প্রাইস পড়বে আপনার 3,50,000 টাকা। 3,50,000? এটা কি আপনারা এসি করে দেওয়ার পরে নাকি? জি জি, এসি করে দেওয়ার পরে। আচ্ছা, এসি করে দিলে প্রাইসটা আরো একটু বাড়বে। ওকে ভাই, তো সিএনজি করা আছে 60 লিটার। এই গাড়িটা দার্জিলিং উঠে যায়, অনেককে দেখাইলাম তো, আপনার কন্ডিশন ভালো, ম্যানুয়াল গিয়ার তো শক্তিশালী গিয়ার, আর ইন্টেরিয়রটা অনেক সুন্দর, সিট কভারগুলো বিস্কিট কালারের। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে ম্যানুয়াল গিয়ার, যারা ফ্যামিলির জন্য, ছোটখাটো বাচ্চা কাচ্চাদের জন্য চাচ্ছেন, আপনার সুজুকি আল্টো গাড়িগুলো সবাই পছন্দ করে, এমনকি পার্সোনালি অফিসিয়ালি ইউজ করতে পারে, অনেক আপডেট মডেল। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এক্স করোলা, মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, আচ্ছা, এক্স টোকেন আছে 21 পর্যন্ত, ওকে, ফিটনেস আছে 22 পর্যন্ত, সিসি হচ্ছে 1500 সিসি। ওকে, এই হোয়াইট কালারের এক্স করোলা গাড়িটি পাচ্ছেন 9,50,000 টাকা বেসিক প্রাইস। 9,50,000 টাকা বেসিক প্রাইস? জি, ইঞ্জিন ওকে আছে, এসি ওকে আছে, আপনার সিএনজি করা আছে, 60 লিটার, অল ইন অল কমপ্লিট, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি। আর এটা তো অল পাওয়ার অটো? জি জি, অল অপশন অটো। ওকে, তো দর্শক দেখতে পাচ্ছেন গাড়ির পিছের অংশটা, তো ভাই এটা কি কত লিটার সিএনজি করা? 60 লিটার। 60 লিটার সিএনজি করা। তো গাড়িটার কন্ডিশন কেমন? কন্ডিশন অনেক ভালো, অনেক বেটার কন্ডিশন, একবার ফুল অপশন অটো, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, টোটালি ওকে আছে। আচ্ছা, এখন যে গাড়িটা আছে আপনার পাশে এটা দেখান। এটা হচ্ছে টয়োটা পাসো, মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2008, ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত, ফিটনেস আছে 22 পর্যন্ত। আচ্ছা, সিসি আগে ছিল 1000 সিসি, বর্তমানে 1300 সিসি ইঞ্জিন ইনস্টল করা আছে। আচ্ছা, আর আপনার সিএনজি করা আছে 60 লিটার। এই গাড়িটি মূলত ডাক্তার ইউজ করছে, ওকে, এমনি তো নিজে এক্সট্রা মোটামুটি দুইটা কাজ করছে,
ইঞ্জিন চেঞ্জ করছে এবং কি সিএনজি করছে আপনার ভিতরে এক্সট্রা ইন্টেরিয়র করছে এটা বেসিক প্রাইস পড়বে 680000 টাকা 680000 টাকা জি তো গাড়িটার ইন্টেরিয়র সম্পর্কে একটু বলেন গাড়িটার ইন্টেরিয়র অনেক বেটার আছে আপনার এটা কালারটা অরিজিনাল আপনার ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি থেকে শুরু করে এসি থেকে শুরু করে আপনার সিট কভারগুলোও অনেক ফ্রেশ আচ্ছা আপনার অল ইন অল আপনার ওকে আছে এই যে ইন্টেরিয়রগুলো দেখছেন মার্বেলের মতো জি এগুলো আসলে বসলে শরীরের সার্কুলেশনটা অনেক ভালো থাকে আচ্ছা এটা এক্সট্রা একটু কাজ করা হইছে ওকে আপনার অল ইন অল মিলে বেটার কন্ডিশনে আছে আচ্ছা ভাই এই গাড়িটার গিয়ার কোথায় থাকে এই যে গিয়ার এখানে আচ্ছা সামনে অনেকটা নোয়ার সিস্টেম হ্যাঁ পাঁচো গাড়ির সবকিছু গিয়ার আছে এখানে আচ্ছা ওটা পাঁচোর গিয়ার সবগুলোই সামনে আর গাড়িটার এসির কি অবস্থা এসির কন্ডিশন অনেক ভালো আছে আপনার পেছনে সিএনজি করা আছে 60 লিটার আপনার অল ইন অল কমপ্লিট আছে ঠিক আছে এটা রানিং গাড়ি টোটালি ওকে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সনোহা জি মডেল হচ্ছে 2002 রেজিস্ট্রেশন হচ্ছে 2006 ওকে ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেস আছে 22 পর্যন্ত সিসি হচ্ছে 2000 সিসি এই সিলভার কালারের এক্সনোহাটি পাচ্ছেন 1,50,000 টাকা বেসিক প্রাইস 1,50,000 টাকা জি অল ইন অল কমপ্লিট আছে আপনার এসি ওকে ইঞ্জিন ওকে সিএনজি করা আছে 90 লিটার ওকে আপনার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখতে পারেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর জি অনেক আগের মডেল কিন্তু গাড়িটা যিনি ইউজ করছে অনেক যত্নে ইউজ করছে আপনার বড় ধরনের কোনো স্পট নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নাই টোটালি অল কন্ডিশন ওকে আছে দেখতে পারেন এটা হচ্ছে সাতজনের সিট আপনার অফিসিয়ালি বা রেন্টেকারের জন্য অনেক বেটার একটা গাড়ি এক্সনোহা ঠিক আছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়া কেয়ার 42 আপনার মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন হচ্ছে 2008 ট্যাক্স টোকেনটা আমরা আপডেট করে দেবো 21 পর্যন্ত ফিটনেসটা 22 পর্যন্ত আপডেট করা আছে সিসি হচ্ছে 1800 সিসি আপনার অল ইন অল কমপ্লিট আছে এসি ওকে ইঞ্জিন ওকে সিএনজি করা আছে 90 লিটার আপনার এটা প্রাইস পড়বে 850000 টাকা বেসিক প্রাইস 850000 টাকা অনার করা যাবে ঠিক আছে জি ভাইয়া এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইল্যাক্স সুপ আপনার মডেল হচ্ছে 1996 আচ্ছা আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 2002 আপনার ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই ফেল আছে দুইটাই আমরা আপডেট করে দেব সিসি হচ্ছে 2690 সিসি আচ্ছা 2690 এ ব্ল্যাক কালারের হাইল্যাক্স গাড়িটি পাচ্ছেন 1450000 টাকায় 1450000 টাকা এটা কি কাগজপত্র ওকে সহ জি জি কাগজপত্র ওকে সহ আচ্ছা ভাই এটা কি অল অপশন অটো অল অপশন অটো ঠিক আছে ভাই ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার এসি থেকে শুরু করে ডিভিডি থেকে শুরু করে অল ইন অল কমপ্লিট আছে আপনার এসি কমপ্লিট আছে আর এটাতে একটা স্পেশাল অপশন হচ্ছে এটাতে সানরুফ আছে সানরুফ আছে সানরুফ আছে হ্যাঁ সানরুফ আছে আর পিছে তো একটা ক্যারিয়ার থাকে জি জি ওটাও আছে দুইটাই আছে ওকে এই যে সিএনজিটাও দেখা যাচ্ছে এখানে স্পেয়ার চাকাও লাগানো আছে আপনার অল ইন অল কমপ্লিট আছে উপরে পর্যাপ্ত পরিমাণে মাল রাখার জন্য ইয়ে লাগানো আছে ফুল কন্ডিশন ওকে আছে আচ্ছা এটা প্রাইস পড়বে 1,450,000 টাকা বেসিক প্রাইস ঠিক আছে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম ক্রপ এটা হচ্ছে চায়না গাড়ি জি মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 আপনার ট্যাক্স টোকেন এটা আমরা আপডেট করে দেব 21 পর্যন্ত ফিটনেসটা 21 পর্যন্ত আপডেট করা আছে এটা সিসি হচ্ছে 1000 সিসি 1000 সিসি এটা প্রাইস পড়বে আপনার 500,000 টাকা 500,000 টাকা বেসিক প্রাইস অল ইন অল কমপ্লিট আছে এটা বসতে পারবে 3 5 6 জন 6 জন 6 জন সিট তো চলেন ভিতরটা দেখি কমপ্লিট আছে ভিতরটা একটু দেখেন এটা ইন্টেরিয়রটা অনেক সুন্দর আপনার পেছনে সামনে ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার এসি আছে ডুয়েল এসি আচ্ছা আপনার অল ইন অল কমপ্লিট আছে আপনার সিট কভারগুলো এখনো ফ্রেশ আছে চেঞ্জ করতে হবে না ওকে ইন্টেরিয়রটা অল ইন অল কমপ্লিট আছে ওকে তো এটা আবার ম্যানুয়াল গিয়ার তাই না এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার জি ম্যানুয়াল গিয়ার ওকে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা র‍্যাভ 4 মডেল হচ্ছে 1995 রেজিস্ট্রেশন হচ্ছে 2000 আপনার ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই ফেল আছে
আর সিসি হচ্ছে 2000 সিসি ওকে আপনার পেপার ডিউ আছে 240000 টাকা আর গাড়ির প্রাইস সহ টোটাল পড়বে 880000 টাকা বেসিক প্রাইস বেসিক প্রাইস 880000 টাকা পেপার ডিউ সহ পেপার আমরা আপডেট করে দেব আপনার অল ইন অল কমপ্লিট আছে ইঞ্জিন ওকে এসি ওকে সিএনজি করা আছে অল ইন অল কমপ্লিট আছে পেছনে স্পার্ক চাকা আছে লাগানো আপনার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা ঢাকা মেট্রো গস 14 সিরিয়ালের র‍্যাপরেই গ্যারান্টি সব মিলে অল কন্ডিশন ওকে আছে এটা 5% 880000 টাকা ওকে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করোনা সিলেক্ট সেলুন আচ্ছা মডেল হচ্ছে 1991 রেজিস্ট্রেশন হচ্ছে 1996 ট্যাক্স টোকেন আছে 21 পর্যন্ত ফিটনেসটা আমরা 22 পর্যন্ত করে দেব আচ্ছা সিসি হচ্ছে 1500 সিসি এই হোয়াইট কালারের করোনা সিলেক্ট সেলুন গাড়িটি পাচ্ছেন 350000 টাকায় 350000 টাকা 350000 টাকায় আপনার অল ইন অল কমপ্লিট আছে এসইও কে আছে আপনার ভিতরে ইন্টেরিয়রটা একটু দেখতে পারেন ড্যাশবোর্ড থেকে শুরু করে গিয়ার বক্স থেকে শুরু করে আপনার অল ইন অল কমপ্লিট আছে সিট কভার গুলো এখনো অনেকটাই ফ্রেশ আছে চেঞ্জ করতে হবে না এটা হচ্ছে 4 জনের সিট পেছনে সিএনজি করা আছে 60 লিটার অল ইন অল কমপ্লিট আছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা দাম পড়বে 350000 টাকা